আজকে বানাবো রাধুনি বাটা দিয়ে আর মাছের ঝাল। তো চলো রেসিপিটা শুরু করি। তো এখানে গ্যাসটা অন করে আমি প্যানটা গরম হতে দিয়েছি, ততক্ষণে আমি হলুদ নুনটা মাখিয়ে নিই মাছে। হলুদ আর পরিমাণ মতো নুন, বাটিতে অল্প পরিমাণ জল নিয়েছি, তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা ঝাল হয়ে যেরকম খাবে পরিমাণ মতন, আর নুন পরিমাণ মতন নিয়ে এটাকে আমি একটা গুঁড়ো একটা ঘোল বানিয়ে রাখছি। ভাজা হয়ে গেছে, আর একটু দুধটা দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। ওই মাছ ভাজা তেলটার মধ্যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। মধ্যে বানিয়ে রাখা ঘোলটা দিয়ে দেবো, মশলাটা ঘোলটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটার মধ্যে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দিচ্ছি ঝোলটা একটু ফোটার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে মাছগুলো ছেড়ে দিচ্ছি, ঝোলটা ফুটে গেছে।
মাছ থেকে যে জলটা বেরিয়েছিল ওটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় ও ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখছি ঝোলটা কমে গেছে, মাছটা একটু উল্টো করে দিচ্ছি। এবার ওর মধ্যে এখানে আমি রাঁধুনি গুঁড়ো নিয়েছি, ওটা রাঁধুনি একটুখানি কড়াইতে শুকনো কড়াইতে নেড়ে আর গুঁড়ো করে রেখেছিলাম, এটাতে আমি একটু জল দিয়ে ঘোল বানিয়ে নিচ্ছি। নিয়ে তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা কথা বলার, যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারাকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ।